প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও গতির ঝড় তুলেছেন নাহিদ রানা এই টেস্টেও তার বলে গতি উঠেছে। ঘন্টায় কিলোমিটার পাকিস্তানের বিপক্ষে আজ নাহিদ রানা পেয়েছেন উইকেট পনেরো ওভারের বলিং এ কেবল আটান্ন রান দিয়েছেন তিনি বাংলাদেশের এই গতির তারকা পেয়েছেন পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ানের উইকেটটি যে কিনা প্রথম টেস্টে বাংলাদেশকে বড় রানের চাপায় ফেলে দিয়েছিলেন মোহাম্মদ রেজওয়ানকে আউট করার ক্ষেত্রে দারুণ টেকনিক অবলম্বন করেছেন নাহিদ রানা অফ স্টাম্পের বাহিরে ব্যাক অফ ল্যাংতে বল করতেই পরাস্ত হয়েছেন মোহাম্মদ রেজওয়ান বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় নাজমুল হোসেন শান্তর হাতে অনিচ্ছা সত্ত্বেও নাহিদ রানার বলটি ব্যাট ছোঁয়াতে হয়েছে মোহাম্মদ রেজওয়ান স্টাম্পের সামান্য বাহিরে নাহিদ রানার বাউন্সার বলটি খোঁচা না দিয়ে ব্যাট সরানোর চেষ্টা করেছিলেন মোহাম্মদ রেজওয়ান কিন্তু দ্রুতগতির সেই বল সেই সুযোগ দেয়নি মোহাম্মদ রেজওয়ানকে শেষ পর্যন্ত বল তার ব্যাট স্পর্শ করেই গিয়েছে নাজমুল হোসেন শান্তর হাতে আউট হয়েছেন মোহাম্মদ রেজওয়ান